lauter. এই তোরা পিছনে কেটে লাগে আসতে কোন ডিপার্টমেন্ট তোমরা সিএসি 111 আমরা সিভিল 111 সালাম দিচ্ছি জানোস না আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে ও মায় আমার প্রাণে বাজায় বাঁশি
সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। মামা, তোর কি কোনো ফ্রেন্ড এখানে ভর্তি হয়েছে? আছে একটা স্টুডেন্ট ফ্রেন্ড, আনিকা নামে। মামা চলে নাকি? আরে দূর মামা, কি কমনি মুখ পরিচিত। মামা না চলে একটু দেওয়া আমার জন্য, আমার খুব ভালো লাগছে। কেন ভাই, তোমার এত চলতেছে কেন? খুব গার্লফ্রেন্ড। ওরে বাবা, আসছে আমার সালমান খান, দেখতে তো লাগে আজম খান। ওই মিয়া বেশি হইতেছে না? আমার কি কোনো দরকার হইলে আনিকার লইগা আমি কথা বলি, তোদের ব্যাপারটা নিয়ে আনিকার যার ভালো লাগে তার সাথে। আগে তোর বন্ধুরা শিখাইছে কেমনে ব্যবহার করতে হয়, ঠিক আছে? ভাই আমি কথা বলছি, সবাই বাদ দিত। যাইতে তো হইব, কারণ কী করবি? ইস্তেমার মোনাজাত তো ছুটি দিবে, সিআরএ ফোন দে। আচ্ছা ঠিক আছে, সিআরএ ফোন দিতে হইব। আচ্ছা ঠিক আছে, দেখি টিপুরে ফোন দেই। মাহি, হ্যালো টিপু। হ্যাঁ বল। মামা একটু দেখাস না, কালকে যদি ছুটি মাইনাস করতে পারিস। না রে দোস্ত, গতবার তো অনেক প্যারা দিছে স্যার, এবার তো হয়তো মানবে না। মা বুঝাস না, আমার বাসা অনেক দূরে, বুঝছাস? আমি কেমন আসবো? মামা তুই দেখ, মামা একটু ম্যানেজ কর, স্যারে বুঝা, স্যার বুঝবে, সমস্যা নেই। দেখ আমি বলবো কেউ আসবে না, ক্লাস করে শুধু শুধু লাভ আছে, তুই দেখ। আচ্ছা আমি তাও দেখি, যদি পারি তাহলে তো দুটো পোস্ট দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বসি আমি। চাস রোল নাম্বার কত তোমার? টিটো স্যার।
তোমার 69 স্যার আচ্ছা তুমি বলো ভেঞ্চুরি ফিল্মের ক্রিটিক্যাল ডেপ কোথায় হয় স্যার ক্রিটিক্যাল অবস্থায় যে ডেপ হয় সেটাই ক্রিটিক্যাল ডেপ তোমাকে জিজ্ঞাসা করছি ক্রিটিক্যাল ডেপ কোথায় হয় ক্রিটিক্যাল অবস্থায় আচ্ছা তুমি পারো না তুমি বলো হাইড্রোলিক জাম কাকে বলে স্যার এই ধরনের হানি যাইতেছে যাইতে হুক করে যাচ্ছে দিদি স্যার হাইড্রোলিক জাম স্যার তোমরা কি করে আসছো না স্যার দুজনে বেরো জি স্যার কালকে সিআরকে বলবা যেন ল্যাব রিপোর্ট সবাই অবশ্যই জমা দেয় কাম নাই জেনেই যাই এনে আমার কি শান্তি দিবে নাকি সমস্যা কি করবে আর যদি रेशम की डोर जैसे परियों का राग जैसे संदल की आग जैसे सोला सिंगार जैसे रस की फुहार जैसे आहिस्ता आहिस्ता बढ़ता नशा আর অবস্থা অবস্থা কথা বলিস না বাসায় পিঁপড়া জন্য আমি টিকতেই পারতেছি না এ পরিমাণ পিঁপড়া আল্লাহ আচ্ছা তুমি কি পিঁপড়া মেলার ওষুধের নাম জানো নাকি না তো কি বলো তোমার তো জানার কথা তুমি যে পরিমাণ সুইট অথচ আমি তোমার আশেপাশে কোনো পিঁপড়াই দেখতে পারতেছি না আমার তো মনে হয় তুমি তুমি মেকআপের সাথে পিঁপড়া মেলার ওষুধও মাখো আরে দূর কি বল না সিরিয়াসলি আমার যখন মনে কর যে মাঝরাতে ঘুম ভেঙে যায় তখন আমি আল্লাহর দিকে তাকে দোয়া করি আল্লাহ আনিকার মতন যদি একটা সুইট মেয়ে আমার গার্লফ্রেন্ড হইতো ক্যান্টিনে যাবি নাকি আচ্ছা চল কিছু বলবা যাবি ভালো আছে হ্যাঁ তুমি তুই তালা রাখছে আর পরে দেখছি নি কোনো প্রেমের সমাধি ভেঙে শীতল ছিড়ে পাখি যায় উড়ে যায় ঘুম হয়ে আজ থাকতে জোরি সাথে কালো কোনো রাতে আমার সফল জোড়ে ভাসে তো ঠিকই যদি সাথে
সরি তোর সাথে আসলে আমি তোমাকে খুব খারাপ ব্যবহার করছি বুঝছস, মাফটা ফেরত দিব। আচ্ছা পোলা ভাই একটু ফোন দিই, সৈয়দ মিনার গান টান গাই, অনেকদিন তো গান গাই। আচ্ছা সাইমের ফোন দিই নাকি সাইম সাদা। হ্যালো মামা, কই তুই গিটার নিয়ে আস না রঙে, আয় চাটা খামো তারপরে ইয়ে করবো, সৈয়দ মিনার একটু গান টান গাবো। Oh, just so.